জন্মাষ্টমী উপলক্ষে হুগলি জেলার হিন্দমোটরের মতন একটি ছোট শহরে বছরের পর বছর ধরে কিন্তু পুতুলের সমারোহ হয়। এখানে পুতুল নিয়ে বসেন দশকর্মা ভাণ্ডারের বিক্রেতারা। মূলত এনারা বিক্রেতা, এনারা শিল্পী নয়। জন্মাষ্টমীর এক দুই দিন আগে থেকে তারা বিভিন্ন জায়গা থেকে, তার মধ্যে কৃষ্ণনগরও রয়েছে, দক্ষিণদারিও রয়েছে, বিভিন্ন জায়গা থেকে পুতুল সংগ্রহ করে তারা হিন্দমোটর স্টেশন চত্বরের বিবিডি রোডে তারা বসে। আমি গতকাল অর্থাৎ বুধবার তাদের সেগুলো দেখতে গিয়েছিলাম। গতকাল ছিল 17ই আগস্ট। তারা বলল যে তারা 17ই এবং 18ই আগস্ট বসবে। আগে অর্থাৎ 90-এর দশকে একাধিক দোকান এগুলো এই পুতুল নিয়ে বসত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে মাত্র 2-3টি দোকানই রয়েছে যারা বিভিন্ন ধরনের পুতুল নিয়ে বসে। হিন্দমোটর যেহেতু উত্তর ভারতীয় জনগণের সংখ্যা বেশি, তাই এখানে ঝুলনের তুলনায় জন্মাষ্টমী নিয়ে আগ্রহ ততোধিক বেশি। এবং জন্মাষ্টমী উপলক্ষেই কিন্তু এখানে উত্তর ভারতীয়রা বিভিন্ন ধরনের পুতুল, বিভিন্ন ধরনের শ্রীকৃষ্ণের প্রতিমা কিনে থাকেন, শ্রীকৃষ্ণের লীলাও কিনে থাকেন। এবং তার পাশাপাশি বহু বাঙালি পরিবারও কিন্তু একইভাবে এই সকল পুতুল এবং শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম্য সংক্রান্ত মূর্তিও কিন্তু কেনে। আশা করি আমাদের আজকের এই উদ্যোগটা ভালো লাগবে। আজকের ভিডিওটি খুবই ছোট, কারণ আমি মাত্র 3টি দোকান পেয়েছি, তার উপর ভিত্তি করেই ভিডিওগুলো তুলতে হয়েছে। আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। বেল বাটনটি প্রেস করে সমস্ত লেটেস্ট আপডেট পান। নমস্কার। সবই কৃষ্ণনগরের না জানো আছে? আমি অ্যাকচুয়ালি পুতুল নিয়ে ব্লগ বানাই, ঠিক আছে, তাই এটা নিয়ে একটা ভিডিও করবো হিন্দমোটরের পুতুলের বাজার।